আববাসা এলাকায় চলে এক শিক্ষক স্বপন নামও নিজ উদ্যোগে এক প্রয়াস শুরু করেছেন। স্বপন বাবু শিক্ষকতা সহ প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। গরিব দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াশোনা সহ পাঠ্যপুস্তক দিয়ে থাকেন। সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে বছরে প্রতি মাসে সামাজিক কাজকর্ম করে থাকেন তিনি। এদিকে সুস্থ এবং সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে স্বপন নামও নিজ উদ্যোগে প্রতি রবিবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে গীতা পড়ানোর উদ্যোগ নিয়েছেন। স্বপনবাবু জানান, সুন্দর সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি গীতার বিষয়ে জানতে হবে, তখনই সুস্থ সমাজ গড়ে উঠবে। তার মা বাবাকে দেখে না, পাশের বাড়ির বৃদ্ধ দাদু কাকিমাকে দেখে না, অর্থাৎ সব জায়গায় সব চুরি বেবিচার অত্যাচার ধর্ষণ সহ মা বাবার যে বৃদ্ধাশ্রমে থাকা বয়স্ক লোকদের যে শ্রদ্ধা ভক্তি, তা দেখতে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এবং এই বিপদ থেকে, এই যে আমাদের সমস্যা, এটাতে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্ম অনেক আগে থেকেই যেভাবে চলে আসছে, যাকে কেন্দ্র করে সেটি হলো ভগবদ গীতা। আর আমরা যদি ছাত্রছাত্রীদেরকে ভগবদ গীতায় কিছু হলেও জ্ঞান দিতে পারি, হয়তো বা তারা আমাদের তাদের নিজের মা বাবা দাদু দিদিমা পাশের বাড়ির আন্টি কাকিমা বা যারা থাকবেন সবাইকে রোগের সময় সাহায্য, যখন একটা অ্যাক্সিডেন্ট হবে টাকা দিয়ে সাহায্য।